হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আর তোমাদের দিদি যাচ্ছি কলকাতায়। শুধু দিদি আর আমি না, আমাদের পুরো ফ্যামিলি যাচ্ছে। আমাদের কার্ড অলরেডি নিচে চলে এসেছে। তো কেন যাচ্ছি সেটা সারপ্রাইজই থাক নাকি? ও, তোমাদের কাছে আর কী বা সারপ্রাইজ লাগবো, অলরেডি তো টাইটেলে তোমরা দেখিয়ে নিচ্ছ। হ্যাঁ ঠিক বন্ধুরা, আমরা আজকে ভিসার জন্য যাচ্ছি, কিন্তু কোথাকার ভিসার জন্য যাচ্ছি এটা কিন্তু এখন বলবো না, সেটা সিক্রেটই থাকবে। সেটা আমরা যখন যাব, যেখানে যাব তোমরা তখনই সেটা দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি, এবং তখন বুঝতে পারবে ভিসাটা কেন করানো হয়েছিল। আজকে ফার্স্ট ভিসা, আর একটা ভিসা হবে, তার জন্য আমাদের নেক্সট আর একদিন যেতে হবে। তো আজকে ফার্স্ট ভিসার জন্য আমরা কলকাতা যাচ্ছি। তো আমরা ফার্স্ট টাইম আউট অফ দ্য কান্ট্রি যাওয়ার চেষ্টা করছি, তো আমরাও জানি না কিভাবে কি হবে, কি প্রসিডিওর, সেটা ওখানে গিয়েই দেখতে পাবো। তো চলো তোমাদেরকেও দেখাবো যদি সম্ভব হয় যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আমরাও করব ফার্স্ট টাইম। চলো তাহলে যাওয়া যাক, আমরা এবার বেরোবো না, ইচ্ছে কার দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক, এখনকার মতো টাটা। আমরা এখন গাড়িতে চেপে গেছি, সবাই এখন এখানে আছি, এদিকে মণিমা আছে, এদিকে সবাই বসে আছে, সামনে বাবা আছে। তো আজকে ফার্স্ট ভিসার জন্য যাওয়া। তো আমরা এই মুহূর্তে বাস সিটের কাছাকাছি রয়েছি, এখনো এক দেড় ঘন্টা লাগবে যেতে পৌঁছাতে। তো গাড়ি করে গিয়ে সেখানে পৌঁছে আমরা আবার তোমাদের সেখানে দেখাবো বাকিটা। তো চলো যাওয়া যাক। আমরা কলকাতা প্রায় ঢুকে গেছি, আমরা এখন রয়েছি বিদ্যাসাগর সেতুর ওপরে। এখন বিদ্যাসাগর সেতু আমরা ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওইখানে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। তো দেখো, এখন বিদ্যাসাগর সেতু ক্রস করছি আমরা। কসবাতে এখন আমাদের ডকুমেন্টেশনের কাজ চলছে, তারপরে আমরা যাব। এই যে ডকুমেন্টেশনের কাজ চলছে, তারপরে আমরা ভেতরে যাব, তারপর বাকি প্রসিডিওর গুলো ওখানেই হবে। পেপার সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের টাইম আছে 1:15, তো 15 মিনিট আগে এখানে এন্ট্রির পারমিশন দেয়। তো আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে সেটা দেখিয়ে আমাদের পারমিশন নিতে হবে। ভেতরে ভিডিও করা হয়তো যাবে না, তো ভেতরে ভিডিও আমরা দেখাতে পারবো না। তো আমরা প্রসেস কমপ্লিট হওয়ার পর আমরা আমাদেরকে ফুল আপডেট দেবো যে কীভাবে প্রসেসটা কমপ্লিট হলো, এবং নেক্সট স্টেপে আমাদেরকে দেখানোরও চেষ্টা করবো যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, ঠিক আছে। তো আপাতত আমরা ভেতরে যাব, আর জাস্ট কিছুক্ষণ টাইম বাকি আছে, তারপর আমাদের ভেতরে চলে যেতে হবে। তো আমরা প্রসেস কমপ্লিট করাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা গো এভরিওয়ারের সাথে যাচ্ছি, ঠিক আছে। তো এই রাজুদা গো এভরিওয়ারের পক্ষ থেকে এসেছে এবং আমাদেরকে ফুল গাইড করছে। আমাদের এর জন্য কোনো ঝামেলাই নিতে হয়নি, রাজুদাই সমস্ত ডকুমেন্টেশন আমাদের করে দিচ্ছে। জাস্ট বেসে কয়েকটা সাইন করতে হলো, যদিও আমরা পরে তোমাদের একটু প্রসেস বলবো কীভাবে করতে হবে, তাও জানানো দরকার। এখানে রাজুদা আমাদেরকে ফুল গাইড করেছে, খুব ভালো করেছে। রাজুদা হচ্ছে গো এভরিওয়ারের তরফ থেকে আছে এবং আমরা গো এভরিওয়ারের তরফ থেকেই যাচ্ছি। প্রসিডিওর সব শেষ হয়ে গেছে, আমরা ওখান থেকে চলে এসেছি। এখন আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নেবো। তোমাদেরকে আমি পরে প্রসিডিওরটা বলছি, আমরা কীরকম ভেতরে কী ফেস করলাম, কীভাবে কী হলো সেটা আমি একটু পরে বলছি। যেমন প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই তারপর বলছি। চলো, আমি অর্ডার করেছি 4 pieces মটন ক্রিসপি চিকেন, তার ওটা বাকেট আছে, আর ওর সাথে 2 তন্দুরি জিঞ্জার বার্গার আর পেপসি। দেখি এই যে আমাদের সব খাবার চলে এসছে, সব টেস্টি টেস্টি খাবার, KFC।
এখানে বার্গার আছে, এখানে পেপসি, ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে এটা। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার গাড়িতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ আমরা এবার বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে বলে রাখি তোমাদের প্রসেসটা, সেটা হচ্ছে খুবই সহজ, খুবই ইজি, কোনো ডিফিকাল্টিস নেই। তোমাদেরকে সিপ তোমাদের যটা অ্যাপয়েন্টমেন্ট টাইম থাকবে তার 15 মিনিট আগে তোমাদেরকে ভেতরে এন্ট্রি করতে দেবে। সেখানে তোমাদের বাইরেই সিকিউরিটি গার্ডের কাছে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাবে, সেখান থেকে তারা সেটা নোট ডাউন করে তোমাদেরকে ভেতরে এন্ট্রি করতে দেবে। ওখানে লিফট আছে, লিফটে সোজা 4th ফ্লোর বা 5th ফ্লোর দুটো ফ্লোরই ভিসার কাজ চলে। তো তোমাদের যেখানে প্রয়োজন সেখানে তোমরা চলে যাবে। 5th ফ্লোরে আছে সমস্ত ইউকে কান্ট্রিজ এবং সেঞ্জেন কান্ট্রিজ, এবং 4th ফ্লোরেও বাকি কান্ট্রিজগুলোর জন্য ভিসা সার্ভিস অ্যাভেলেবেল আছে। তোমাদের প্রয়োজনীয় যেখানে যাওয়া দরকার সেখানে গিয়ে যাওয়ার পরে বাইরে সিকিউরিটি চেক আছে, সেখানে ফার্দার তারা তাদের ডকুমেন্টসগুলো চেক করবে। তোমাদের ডকুমেন্টসগুলো চেক করার পর সেখানে তোমাদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে, কোনো রকম বাইরের কোনো জিনিস বা কোনো খাবার দাবার সেখানে এন্ট্রি নেই, বা চার্জার, কোনো রকম মোবাইল ছাড়া ইলেকট্রনিক ডিভাইস, পেন ড্রাইভ এগুলো কিন্তু ভেতরে অ্যালাউ নেই। তোমাদেরকে সেগুলো বাইরে রেখে ঢুকতে হবে, তাই এগুলো নিয়ে আসবে না, কারণ বাইরে রাখার জায়গা আছে ঠিকই, কিন্তু সেটা নিজের দায়িত্বে রাখতে হবে, কিছু হয়ে গেলে তাদের দায়িত্ব নেই। ভেতরে এন্ট্রি করার পর একদম গেটেই সেখানে তোমাদের সমস্ত পেপার্স জমা নেবে, পেপার্স জমা নেওয়ার পর তারা সমস্ত কিছু ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরে তোমাদেরকে একটা টোকেন নাম্বার দেবে। টোকেন নাম্বার দেওয়ার পর সেখানে ডিসপ্লে বোর্ড আছে, ডিসপ্লে বোর্ডে তোমাদের সেই টোকেন নাম্বার এবং কোন কাউন্টারে যেতে হবে, সেখানে অনেকগুলো কাউন্টার আছে, প্রায় 9-10টা কাউন্টার আছে, কোন কাউন্টারে যেতে হবে সেই নাম্বারটা সেখানে ফ্ল্যাশ করবে। যখন ফ্ল্যাশ করবে তোমাদেরকে সেখানে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্ট সাবমিট করার পর তোমাদের সেরকম কোনো কাজ নেই, এখানে বলা হয় ইন্টারভিউ, কিন্তু কোনো ব্যাপার নেই। এবং পরিষ্কার যে তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজেই এরা কথা বলবে, এরা বাংলা, হিন্দি, ইংলিশ তিনটেতেই খুব সাবলীল এবং এরা তিনটি ভাষাতেই কথা বলে। এবং সর্বোপরি হচ্ছে এখানে যারা থাকে তারা বাঙালি, যারা কাউন্টারে আছে, যারা কাউন্টার সার্ভিস দিচ্ছে তারা প্রত্যেকেই বাঙালি, তাই অসুবিধা কোনো কিছুই হবে না। এরপর সেই নির্দিষ্ট কাউন্টারে তোমাদের পেপারসগুলো জমা নেবে, জমা নেওয়ার পরে তারা তাদের সমস্ত কিছু মানে পেপারসগুলো যেগুলো আছে সেগুলো তারা স্ক্যান করে আপলোড করবে, সেটা একটু টাইম ব্যাপার। এবং তার মধ্যেই তোমাদেরকে বলে দেবে যে পেপার সাবমিট হয়ে গেছে, তোমাদেরকে সেখানে যদি কিছু পেমেন্টসের ব্যাপার থাকে, যেমন অনেকে SMS সার্ভিস সার্ভিস এইগুলো নেয়, তো সেই সব পেমেন্টসের ব্যাপার থাকবে, সেই পেমেন্টসগুলো ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পর তোমাদেরকে রিসিপ্ট দেবে, এবং রিসিপ্ট দেওয়ার পরে ব্যাপার আসবে বায়োমেট্রিকের। বায়োমেট্রিক আসার জন্য সেম টোকেন নাম্বারই থাকবে, সেটাও আলাদাভাবে সেই ডিসপ্লেতে ফ্ল্যাশ করবে যে কোন কাউন্টারে সেটা করতে হবে। সেখানে চারটে আলাদা ঘর আছে, Bio 1, Bio 2, Bio 3, Bio 4, এই চারটে ঘরের মধ্যে যে কোনো একটাতে হবে, সেটাও সেই ডিসপ্লে বোর্ডে ফ্ল্যাশ করবে। যখন ডিসপ্লে বোর্ডে ফ্ল্যাশ করবে তখন সেই টোকেনটা নিয়ে সেই নির্দিষ্ট রুমে তোমরা চলে যাবে, সেখানে তোমাদের বায়োমেট্রিক কমপ্লিট হয়ে যাবে। ব্যাস বায়োমেট্রিক কমপ্লিট হওয়া মানে সমস্ত কাজ শেষ। এরপরে তারা বলবে যে যে নির্দিষ্ট কাউন্টারে আপনি সমস্ত পেপারসগুলো সাবমিট করেছিলেন সেখানে চলে যান, এবং সেখান থেকে সেই পেপারসগুলো যেগুলো তোমার কাছ থেকে নিয়ে স্ক্যান করেছে সেগুলো তোমাকে রিটার্ন করবে। যদিও সেটা একটু টাইম লাগে, হয়তো বায়োমেট্রিক হওয়ার পর আধ ঘন্টা মতো বসতে হয়, তো আধ ঘন্টা মতো বসলে তোমরা সমস্ত পেপারস তোমরা আবার পেয়ে যাবে। তো ব্যাস এইটাই প্রসেস, খুবই ইজি, কোনো ডিফিকাল্টিস কিছু নেই, এবং মানে ইলেকট্রিক কোনো ব্যাপার নেই, খুব ইজিলি সেটা ক্লিয়ার হয়ে যায়। তো মোটামুটি তারপরে 2-3 সপ্তাহ জাস্ট ওয়েটিং করে এবং তোমার ভিসা রেডি। আজকের মতো এখানেই আমাদের শেষ হলো, আমাদের প্রসিডিউর সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি, আবার নেক্সট আমাদের আসতে হবে। হ্যাঁ, আরেকদিন আসতে হবে, আজকে আসতে হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তবে একই জায়গাতে একইভাবে প্রসেস, তবুও তোমাদের সাথে শেয়ার করবো। এবং তোমাদের যদি কিছু এর মধ্যে প্রয়োজন থাকে তাহলে সেটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, তোমরা কমেন্টে লিখতে পারো, আমরা তার রিপ্লাই দেবো। তাহলে আজকে টাটা, বাই বাই, এখানেই শেষ করছি, পরে একদিন আমরা দেখা হচ্ছে। আপনারা যদি ভিসা প্রসেসটা
কিভাবে করতে হবে সেটা জানতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা পুরো ভিডিওটা কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি কোনো থার্ড পার্টির সাহায্য ছাড়াই সেই পুরো প্রসেসটাই আপনাদের সামনে আমরা নিয়ে আসব। কিন্তু এখানে দিলে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইছি, আপনাদের যদি প্রয়োজন হয় সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখার বা জানার তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা অবশ্যই তার জন্য একটা আলাদা ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।